কলকাতা গিয়ে অনেক মজা করেছি, বেলুড় মঠে গিয়েছি, অনেক মজা মজা খাবার খেয়েছি, ঝালমুড়ি, তারপর আলুর দম, আলু কাবলি, ছোলা কাবলি, তারপর হাওড়া ব্রিজ গিয়েছি, রিক্সায় উঠেছি, ট্যাক্সিতে উঠেছি, নিউ মার্কেট গিয়েছি, কলকাতার ইডেন গার্ডেন গিয়েছি, তারপর কলকাতার চা খেয়েছি, কাবাব খেয়েছি, নান কাবাব, মিষ্টি কাবাব, কলিজা, গরুর মাংস, ওখানে গরুর মাংস অনেক দাম কম, সিনেমা পড়াতে গিয়েছি, তারপর হাওড়া ব্রিজ, ঝালমুড়ি, নিমকি চাট, বেলুড় মঠ, এটা স্টিমারে উঠেছি, দক্ষিণেশ্বর মন্দির, বিদ্যাসাগর উদ্যান, কলেজ স্ট্রিট, কফি হাউস, কফি হাউসে কফি খেয়েছি, তারপর কফি হাউসের সামনে আসে আমের জুস খেয়েছি, বিদ্যাসাগর উদ্যানে গেছি, কলেজ সংস্কৃত কলেজে ডিসকাউন্ট, কফি হাউস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, একটা রাজপ্রাসাদ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন এই বাড়িতে, কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা রিক্সাতে করে গিয়েছি কলকাতা, অনেক রকমের মিষ্টি খেয়েছি, হাওড়া ব্রিজে গেছি, গঙ্গা নদী, এটা গঙ্গার পাড়ে হাওড়া ব্রিজ, অনেক রকমের ফুল, ওরা হিন্দুরা কলকাতাতে ফুল দিয়ে পূজা করে, রবীন্দ্রনাথের রবীন্দ্র মঞ্চ, এটা একটা মন্দির, কলকাতা ইউনিভার্সিটি, বাস কলকাতার, কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কলকাতার ট্যাক্সি, নিউ মার্কেটে অনেক রকমের ফল খেয়েছি, মিক্সড ফল, মিক্সড ফ্রুটসটা অনেক মজা, কলকাতা থেকে অনেক 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 শপিং করেছি, কলকাতা পানিপুরি খেয়েছি, অনেক মজার পানিপুরি, হাওড়া ব্রিজ, তারপর কলকাতা সেন্ট পল চার্চে গিয়েছিলাম, তারপর হাওড়া ব্রিজ, এগেইন সেন্ট চার্চ, তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা সুন্দর পুকুর আছে ভিতরে, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অনেক সুন্দর, কলকাতা ভেতরটা অনেক সুন্দর, রাজপ্রাসাদ লন্ডনের মতো, অনেক ছবি তুলেছি, এনএস ইন্টারন্যাশনাল হোটেলে ছিলাম, ওখানে বুফে নাস্তা দেয় এনএস ইন্টারন্যাশনাল, নিউ মার্কেট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, অনেক ঘুরেছি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, অনেক ছবি তুলেছি, হাওড়া ব্রিজ, কলকাতাতে মেট্রোতে উঠেছে, পানিপুরি খেয়েছে, কলেজ স্ট্রিট কফি হাউস, কলকাতা ইউনিভার্সিটি,